আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি এর ব্যবহার। অর্থাৎ আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি যে যদি তুমি এটা করো তাহলে আমিও করব, যদি তুমি ক্লাসে যাও তাহলে আমিও যাব, যদি তুমি পড়ালেখা করো তাহলে আমিও করব। এই যে যদি এর ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে ইফ দ্বারা কনভার্ট করি, তো এখন আমরা এটাকে আরবিতে কিভাবে ব্যবহার করব সেটাই আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমাদের যদি এর আরবিটা আনবো, যে ইন, যেটা ইংরেজিতে ইফ বলি, ইন ইন মানে হচ্ছে যদি। যদি বলি যে যদি তুমি যাও তাহলে আমিও যাব, ইন তাযহাব আযহাব, ইন তাযহাব আযহাব, অথবা ইন তাযহাব ফা আযহাব, যদি তুমি যাও তাহলে আমিও যাব। তারপরে যদি বলি যে যদি তুমি লিখো তাহলে আমিও লিখব, ইন তাকতুব ফা আকতুব, ইন তাকতুব ফা আকতুব, মানে হচ্ছে যদি তুমি লিখো তাহলে আমিও লিখব। নাম্বার থ্রি, যদি তুমি ক্লাস করো তাহলে আমিও করব, ইন তাদরুস ফা আদরুস, ইন তাদরুস ফা আদরুস, যদি তুমি পড়াশোনা করো তাহলে আমি করব। অর্থাৎ ক্লাসে যদি তুমি ক্লাস করো তাহলে আমিও করব, একই অর্থ। নাম্বার ফোর, যদি তুমি বের হও তাহলে আমিও হব, ইন তাখরুজ ফা আখরুজ, ইন তাখরুজ ফা আখরুজ, মানে হচ্ছে যদি তুমি বের হও তাহলে আমিও বের হব। নাম্বার ফাইভে বলবো যে যদি তুমি হাঁটো তাহলে আমিও হাঁটব, ইন তামশি ফা আমশি, ইন তামশি ফা আমশি, মানে হচ্ছে যদি তুমি হাঁটো তাহলে আমিও হাঁটব। আমরা আরো একটা বাক্য বলতে পারি, যদি যদি তুমি পান করো তাহলে আমিও করব, ইন তাশরব ফা আশরব, ইন তাশরব ফা আশরব, মানে হচ্ছে যদি তুমি পান করো তাহলে আমিও করব। তারপরে আরো একটা বাক্য যদি এভাবে বলি যে যদি তুমি কথা বলো তাহলে আমিও বলবো, ইন তাতাকাল্লাম ফা আতাকাল্লাম, ইন তাতাকাল্লাম ফা আতাকাল্লাম, মানে হচ্ছে যদি তুমি কথা বলো তাহলে আমিও করব। লাস্ট একটা বাক্য বলতে পারি, যদি তুমি ক্রয় করো তাহলে আমিও করব, ইন তাশতারি ফা আশতারি। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ইন এর পরে যে ফেলটা আসবে সেটার মধ্যে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।